বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল কার্যত স্বৈর শাসনের বিরুদ্ধে, কিন্তু মুক্তিযুদ্ধে জয়ী হলেও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর অন্তত 17 বছর নানা নামে এই দেশের মানুষকে স্বৈরতন্ত্রের নিপীড়ন সইতে হয়েছে। 50 বছরের রাজনীতির মধ্যে স্বৈরতন্ত্রের সেই কালো অধ্যায় মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। স্বাধীন বাংলাদেশের অসাম্প্রদায়িক সাম্যবাদের ঐক্যবদ্ধ চেতনাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক সোনার বাংলা গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু জাতির পিতার সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেয়নি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। বিশ্বের অন্যতম নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিজয়ের মাত্র 3 বছর 8 মাস পরেই আবারও স্বৈরশাসনের কবলে পড়ে বাংলাদেশ। পরবর্তী 3 মাস চলে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান। হত্যা করা হয় কর্নেল তাহের সহ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা অগণিত মুক্তিযোদ্ধা সামরিক সদস্যদের। সবশেষ বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসনের মধ্য দিয়ে 1975 সালের 7 নভেম্বর ক্ষমতায় বসেন জেনারেল জিয়াউর রহমান। তার শাসনামলে রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কার্যত রাজনীতি কঠিন ছিল রাজনীতিবিদদের জন্য। জন্ম হয় জাতীয়তাবাদী দল বিএনপির। এরই মাঝে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গণতন্ত্রের নতুন আশায় বুক বাঁধে দেশের মানুষ। কিন্তু স্বৈরতন্ত্রের চারাগাছ তখন মহিরুহ। 1981 সালে জিয়াউর রহমান নিহত হলে ক্ষমতায় বসেন আরেক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। জন্ম নেয় নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টি। প্রায় 1 দশক চলে তার স্বৈর শাসন। আবারও অভ্যুত্থান হয়, তবে এবার জনগণের গণ অভ্যুত্থান। সেই থেকে 6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস। সংকট কাটাতে সব রাজনৈতিক দল 72-এর সংবিধানকে ভুলে গিয়ে মেনে নেয় 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে। 2007 সালে আবারও যার মূল্য দিয়েছে দেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। 2টি বছর ভিন্ন নামে চলে স্বৈর শাসন, কিন্তু লাখো মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বৈরতন্ত্রের কবল থেকে স্বাধীন হয়েছে সেই দেশের মানুষ কখনো মেনে নেয়নি অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা। এদেশের রাজনীতিতে বারবার স্বৈরাচারের অন্ধকার এলেও শেষ পর্যন্ত গণতন্ত্রের সূর্য আলো ছড়িয়েছে বাংলার মাটিতে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।